পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে রুট মার্চ করল বাঁকুড়া জেলা পুলিশ। ইতিমধ্যেই নমিনেশন ফাইল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আগামী 8ই জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে রুট মার্চ করা হলো। পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গেও কথা বলেন তারা। কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাদেরকে জানানোর আহ্বানও জানানো হয়। বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আজকে যে পুলিশের উদ্যোগ কি বলবেন? আজকে আমাদের নিত্যানন্দপুরের বিভিন্ন প্রান্তরে পুলিশ প্রশাসন সব রাস্তায় পরিদর্শনে বেরিয়েছে। সামনে পঞ্চায়েত ভোট, যেন এলাকায় শান্তিপূর্ণ বজায় থাকে, ওর জন্য ওরা সবাই পরিদর্শনে এসছেন। এলাকার বিভিন্ন প্রান্তে এসে তারা দেখলেন, ঠিক আছে, আমাদের খুব ভালো লাগছে যে তারা আমাদের শান্তিপূর্ণ যেন বজায় থাকে, তার জন্য আমাদের খুব ভালো লাগছে দেখতে। ঠিক আছে, হ্যাঁ, শান্তিপূর্ণ, হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে পরিবেশটা। ঠিক আছে, এরা সব দেখছে ঘুরে ফিরে কোথায় কী কীরকম হয়। আপনার নাম? আমার নাম শ্রীবাস দাস, নিত্যানন্দপুর বাড়ি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।